এনআরসি আতঙ্ক ছড়ালো ধূপগুড়িতে, বাতিল হয়ে গেল তিনটি আধার কার্ড। ধূপগুড়ি শহরের বেশ কয়েকটি বাড়িতে পৌঁছলো আধার কার্ড বাতিলের নোটিশ, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমা এলাকায়। যদিও কী কারণে বাতিল হয়েছে আধার কার্ড তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, দেশে এই মুহূর্তে প্রত্যেক নাগরিকের সব থেকে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হল আধার কার্ড। বর্তমান যুগে এই আধার কার্ড ছাড়া মানুষের জীবন কার্যত অচল। ছোট থেকে বড় যে কোনো কাজে আধার কার্ড থাকা বাধ্যতামূলক, কিন্তু আচমকায় অনেকের আধার কার্ড বাতিলের চিঠি আসছে, এতেই চক্ষু চড়ক গাছ তাদের। ধূপগুড়ি শহর এলাকায় বেশ কয়েকটি বাড়িতে পোস্ট অফিসের তরফ থেকে নোটিশ গিয়েছে আধার কার্ড বাতিলের কারণে। রেশন, ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা বন্ধ হয়ে গেছে তাদের। উল্লেখ্য, আধার কার্ডের 18 রেগুলেশনে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে বলে সূত্র মারফত জানা যায়। তৃণমূল কংগ্রেসের নেতা রাজেশ কুমার সিং বলেন, আধার কার্ড বাতিল করে সাধারণ মানুষকে হয়রানি করছে কেন্দ্রীয় সরকার, এর আমরা তীব্র প্রতিবাদ জানাই। মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলা আছে এখানে এনআরসি লাগু হবে না, যে আধার কার্ড বাতিল করে মানুষকে প্রবলেমে ফেলার চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে কারো কোনো সমস্যা হবে না, পৌরসভায় যে কটা চিঠি এসছে আমরা অফিসিয়ালভাবে সব পাঠানো হবে এবং এইটার বিরুদ্ধে লাগাতার আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে, কারণ মানুষকে আধার কার্ড বাতিল করে মানুষকে একটা হয়রানি স্বীকার করবার চেষ্টা করতেছে কেন্দ্রীয় সরকার। আমরা ধিক্কার জানাই কেন্দ্রীয় সরকার, তো এটা তো বিজেপির একটা ভোটের আগে সবসময় হওয়া তোলে, বিজেপি কবে কুলটা করবে নিজেও ঠিক জানে না। এদের উদ্দেশ্য হলো মানুষের মধ্যে একটা আতঙ্ক করে, যারা গরিব মানুষ আধারের লিঙ্কের মাধ্যমে যারা টাকা পায় ব্যাংকের থেকে, যাতে ব্যাংকের থেকে টাকা তুলতে না পারে, মানুষকে হয়রানি করবার যে একটা চেষ্টা, এটা বিজেপির সারা জীবনের একটা পলিসি। বিশেষ করে বাংলাকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে, তাই বাংলার মানুষকে এইভাবে হয়রানি করবার স্বীকার করা হচ্ছে। কিন্তু জেনে রাখুন, বাংলার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।